চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সকালে এক কাপ গরম চা পান করা বাঙালির ঐতিহ্য। চা শিল্পের ইতিহাস অনেক পুরনো। শুরুর ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশে চা শিল্পের বয়স 178 বছর। এই সুদীর্ঘ সময়ে দেশের মানচিত্র বদলেছে দুইবার, তার মাঝেও এই শিল্পের অগ্রযাত্রা থেমে থাকেনি। 1854 সালে সিলেট শহরের উপকণ্ঠে মালনীছড়া চা বাগানের মাধ্যমে চা উৎপাদনের মধ্য দিয়ে দেশে প্রথম বাণিজ্যিক আবাদ শুরু হয়। তখন থেকে ধীরে ধীরে চা একটি কৃষিভিত্তিক শ্রমঘন শিল্প হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি, আমদানি বিকল্প দ্রব্য উৎপাদন এবং গ্রামীণ দারিদ্র হ্রাসকরণের মাধ্যমে চা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। বাংলাদেশে চা শিল্প বর্তমানে যুগ উপযোগী আধুনিকায়ন ও প্রত্যাশিত মানে উন্নীত হওয়ার পাশাপাশি শিল্প উন্নতির শিখরে স্থান দখল করে নিয়েছে।